জরুরি প্রয়োজনে আমরা সবাই কম বেশি লোন নিয়ে থাকি, আর আজকাল এই লোনের ব্যাপারটি এতটাই সহজলভ্য হয়েছে যে আমরা বেশ কিছু অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন থেকে ইনস্ট্যান্ট লোন নিতে পারি। আর এই সকল অ্যাপ্লিকেশানগুলোর মধ্যে রয়েছে র্যাপিড ক্যাশ, টাকাওয়ালা, ক্যাশম্যান, এরকম আরও অনেকগুলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশান। তবে আপনি কি কখনো ভেবে দেখেছেন এই সকল অ্যাপ্লিকেশান থেকে লোন নেওয়াটা কতটা লাভজনক, বা এই সকল অ্যাপ্লিকেশানগুলো কতটা নির্ভরযোগ্য, অথবা আপনি তাদের কাছে যে সকল তথ্যগুলো দিয়ে আপনার লোনটি ইস্যু করছেন ওই সকল তথ্যগুলো তাদের কাছে কতটা সুরক্ষিত? যাই হোক, আপনার নিজের মাথায় এতটা প্রেশার না দিলেও চলবে, কারণ আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের এই প্রত্যেকটি বিষয় এর খুঁটিনাটি আপনাদের সামনে তুলে ধরব। আর আপনি নিজে যথেষ্ট জ্ঞানী, এই ভিডিওটি দেখার পর আপনি আপনার সিদ্ধান্তটি নিজে নিতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ফার্স্ট অফ অল, আমি আপনাদের দেখাতে চাই যে এই সকল অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশান থেকে লোন নেওয়াটা কতটা লাভজনক। যেহেতু এই সকল অ্যাপ্লিকেশানের কার্যক্রম প্রত্যেকটারই প্রায় সেম হয়ে থাকে, সেহেতু আমি আপনাদের এই বিষয়টি শুধুমাত্র র্যাপিড ক্যাশের আলোকেই বর্ণনা করব। এখন আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু র্যাপিড ক্যাশের যে গুগল প্লে স্টোর প্রোফাইলটি রয়েছে সেখানে চলে এসেছি, এবং নিচে এখানে তারা একটা লোনের উপরে যে হারে চার্জ কাটে তার একটা বর্ণনা এখানে দিয়েছে, যদিও বাস্তবিক অর্থে এটা একদমই মিথ্যা। যাই হোক, এখন আমি আপনাদের সামনে উপস্থাপন করব যে বেসিক্যালি র্যাপিড ক্যাশ তাদের যে কোনো একটা লোনের উপরে কী হারে চার্জ কাটে। ধরুন আপনি র্যাপিড ক্যাশ থেকে 2000 টাকার একটা লোন ইস্যু করলেন। এখন ফার্স্ট অফ অল, আপনার ইস্যুকৃত লোনের উপর তারা 20% প্রসেসিং ফি কাটবে, যদিও তারা তাদের প্রোফাইলে বলেছেন 10-20% প্রসেসিং ফি কাটা হবে, তবে আপনি 100% শিওর থাকবেন আপনার ইস্যুকৃত লোনের উপর তারা 20%ই প্রসেসিং ফি কাটবে। অর্থাৎ আপনি 2000 টাকার একটা লোন ইস্যু করলে আপনার ইস্যুকৃত লোনটি আপনার হাতে টাকা পৌঁছে দেওয়া বাবদ যে সকল কার্যক্রম রয়েছে এটার জন্য তারা 20%, যেটা 2000 টাকার উপর এসে দাঁড়ে 400 টাকা কেটে নিবে। বাকি যে 1600 টাকা থাকবে এটা তারা আপনার বিকাশ অ্যাকাউন্টে ইনস্ট্যান্ট সেন্ড করে দিবেন। এখন ভেবে দেখুন, আপনি ইস্যু করলেন 2000 টাকার একটা লোন, সেক্ষেত্রে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টে পাচ্ছেন মাত্র 1600 টাকা। এখন অন্য একটা ঝামেলা রয়েছে, সেটা হচ্ছে আপনার ওই টাকাটি বিকাশ থেকে ক্যাশ আউট করতে 1600 টাকায় প্রায় 30 টাকা আরও খরচ করতে হবে। তাহলে ভাবুন, আপনি এখন আপনার হাতে মোট কত টাকা পাচ্ছেন, সেটা নিশ্চয়ই 1570 টাকা। এখন আপনি যথেষ্ট বুদ্ধিমান, আপনি বুঝতে পারছেন যে আপনি 2000 টাকা একটা লোন ইস্যু করলেন, আপনি হাতে পাচ্ছেন 1570 টাকা। এটা তো ছিল লোনের পূর্বের কথা, এখন আসে যে আপনি লোনটি হাতে পাওয়ার পর আপনার সাথে কী ঘটবে। যেহেতু আপনি একটা লোন নিয়েছেন, সেহেতু আপনাকে তো অবশ্যই একটা ইন্টারেস্ট দিতে হবে। বাট র্যাপিড ক্যাশ এখানে একটি পলিটিক্স খাটিয়েছেন, তারা এখানে APR বা অ্যানুয়াল পার্সেন্টেজ রেট এই নামক বিষয়টি এখানে তারা উল্লেখ করেছেন, যেটার মানে দাঁড়ায় যে আপনার টাকার উপরে যে পরিমাণ ইন্টারেস্ট কাটা হবে তার সাথেও যদি অন্য কোনো প্রকার হিডেন চার্জ থাকে সেটার সহ তারা এই পার্সেন্টেজটি আপনার থেকে কেটে নেবেন, যেটা তাদের প্রোফাইলে রয়েছে ম্যাক্সিমাম 14%। অর্থাৎ এখানে তারা ইন্টারেস্ট এবং অন্যান্য হিডেন চার্জ সহ কেটে নেবে, যেটা আপনার 2000 টাকা এসে দাঁড়াবে প্রায় 2005 টাকার মতো। বাট আপনার কি মনে আছে আপনি হাতে কত টাকা পেয়েছিলেন? আর সেটা নিশ্চয়ই 1570 টাকা। সো আপনি 1570 টাকা হাতে পেয়ে আপনাকে পে করতে হবে 2005 টাকা। খুব বুদ্ধিমানের মতো কাজ করবেন কি আদৌ? যাই হোক, এটা আপনার ব্যাপার, আপনি এখান থেকে লোন নেবেন কি নেবেন না। এখন আসি যে আপনি যদি টাইমলি, অর্থাৎ লোন নেওয়ার 7 দিনের মধ্যে পরিশোধ করতে না পারেন, তখন আপনার সাথে কি ঘটবে আপনার কোনো কল্পনাই নেই যে কী ঘটতে পারে। অর্থাৎ আপনি যদি একটা লোন নেন এবং 7 দিনের মধ্যে টাকাটি পরিশোধ করতে ব্যর্থ হন, সেক্ষেত্রে প্রতি অতিরিক্ত 1 দিনের জন্য আপনাকে সুদ গুনতে হবে 120 টাকা। অর্থাৎ আপনি যদি 2 দিন লেট করেন তাহলে আপনাকে এক্সট্রা 240 টাকা দিতে হবে, আর যেটা টোটালি আনফেয়ার, কারণ বাংলাদেশের মতো একটা দেশে এভাবে কেউ টাকা দিতে পারে না। 7 দিনের মধ্যে একটা টাকা শোধ করা অনেকের পক্ষে কষ্টকর হয়ে দাঁড়ায়। এখন আসি পরের টপিকে, যে এই সকল অ্যাপ্লিকেশানগুলো কতটা নির্ভরযোগ্য। ফার্স্ট অফ অল আমি আপনাদের বলবো যে এই সকল অ্যাপ্লিকেশান, যে প্রত্যেকটি অ্যাপ্লিকেশান নাম আমি প্রথমে বলেছিলাম, এদের কোনোটাই বাংলাদেশ
ব্যাংক কর্তৃক সার্টিফাইড না, অর্থাৎ বাংলাদেশ ব্যাংক থেকে তারা কোনো প্রকার অনুমোদন না নিয়েই তারা টাকা লেনদেনের ব্যবসাটি শুরু করেছেন, যেটা সম্পূর্ণ অবৈধ। আর এটা আমি মোটেও বানিয়ে বলছি না, এটা কিছুদিন আগে একটা নিউজ হয়েছিল, যেটার লিঙ্ক আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন। বাংলাদেশ ব্যাংকের কোনো ধরনের অনুমতি ছাড়াই ঋণ দেওয়া নেওয়ার কাজ করছে এইসব অ্যাপসের প্রতারকেরা। যেহেতু এই সকল অ্যাপ্লিকেশন কোনোটি বাংলাদেশ ব্যাংক কর্তৃক সার্টিফাইড না, সেহেতু বাংলাদেশ সরকার যে কোনো টাইমে এই প্রত্যেকটি অ্যাপ্লিকেশনটি ব্যান করতে পারেন। কাজে আপনি বুঝতে পারছেন যে আপনি কোনোভাবেই এই সকল অ্যাপ্লিকেশনগুলোর উপরে নির্ভর করতে পারেন না। এখন আসি যে এই সকল অ্যাপ্লিকেশনে আপনার তথ্যগুলো কতটা সিকিউরড বা সুরক্ষিত। এখন এটার প্রেক্ষিতে আমি সর্বপ্রথম বলবো যে যেহেতু এই অ্যাপ্লিকেশানগুলোর কোনোটি বাংলাদেশ ব্যাংক কর্তৃক সার্টিফাইড না, কাজেই আপনার তথ্যগুলো তাদের কাছে কোনোভাবেই সুরক্ষিত না, কারণ তারা কারোর কাছে দায়বদ্ধ না আপনার তথ্যটি হারিয়ে গেলেও। আর তারা চাইলে যে কোনো সময় আপনার তথ্যটি লিক করতে পারেন, বা আপনার যে তথ্যগুলো রয়েছে যথা আপনার এনআইডি কার্ড বা এনআইডি কার্ডের নাম্বার বা আপনার নাম, আপনার যাবতীয় ডিটেলসই তাদের কাছে থাকবে। যেহেতু এই সকল তথ্যগুলো যে কোনোভাবে লিক হতে পারে, কারণ ইতিমধ্যে আপনি বুঝতে পেরেছেন যে তারা কোনোভাবেই বাংলাদেশ ব্যাংক কর্তৃক সার্টিফাইড না। আশা করি আপনারা এই সকল তথ্য পর্যবেক্ষণ করে একটি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। তবে আমি আরেকটি কথা বলে রাখি যে এটা আমার নিজের কোনো মন গড়া কথা না, বা আমি এখানে মোটেও বলছি না যে এই সকল অ্যাপ্লিকেশানগুলো খুবই বাজে বা ভালো, কোনো মন্তব্যই রাখছি না। আমি আপনাদের সামনে জাস্ট তথ্য উপাত্তগুলো তুলে ধরলাম, এখন ডিসিশন আপনার, কারণ আপনি যথেষ্ট জ্ঞানী। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।